ঠিক এই জায়গাটিতে এসে তারা তাদের স্পিড বোটটি ভিড়িয়ে তাদের আটককৃত জেলেকে তারা ফেরত চায়। আটক ভারতীয় জেলেকে ছিনিয়ে নিতেই বাংলাদেশের সীমানায় ঢুকে গুলি চালায় বিএসএফ। আত্মরক্ষার্থে বিজিবির পাল শিশু নির্যাতনকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাদের উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই শত শত প্রতিষ্ঠানকে ঋণ ছাড় দেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু। বাংলাদেশ ব্যাংকের অভিযোগের পরও নেয়নি পদক্ষেপ। সৌদি আরবে বুধবারের দুর্ঘটনা কবলিত বাসে 9 বাংলাদেশি ছিলেন, জানালেন জেদ্দার শ্রম সচিব। বাংলাদেশিরা হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 6.5 কোটি টাকার সোনার বার জব্দ। দুবাই থেকে চার্জ লাইটের ভেতর আনা হয় চালান, বহনকারী আটক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সৃষ্টি ঘটক। রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট এলাকায় পদ্মা ও বড়াল নদীর মোহনায় অবৈধভাবে ঢুকে পড়া ভারতীয় জেলেকে ছিনিয়ে নিতে প্রথমে গুলি চালায় বিএসএফ। প্রত্যক্ষদর্শীরাও জানান, শুরু থেকেই আগ্রাসী আচরণ করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদিকে এ ঘটনায় বিজিবি পরিচালক কর্নেল মহিউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সীমান্ত থেকেও 100 গজ ভেতরে যে স্থানটিতে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সেখান থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি জানিয়েছেন বিস্তারিত। বৃহস্পতিবার জলসীমা পেরিয়ে রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট এলাকায় পদ্মা ও বড়াল নদীর মোহনায় অনুপ্রবেশ করে 3 ভারতীয় জেলে। এ সময় তাদের ধাওয়া দেয় বিজিবি ও মৎস্য বিভাগ। এ সময় 2 জন পালিয়ে গেলেও প্রণব নামে একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই স্পিডবোর্ডে এসে ওই জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। ঠিক আমার পেছনে যে পদ্মা নদী দেখা যাচ্ছে, সেই নদীর বেশি অংশই কিন্তু বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। এই সীমান্ত তারা অতিক্রম করে ঠিক এই জায়গাটিতে এসে তারা তাদের স্পিডবোটটি ভিড়িয়ে তাদের আটককৃত জেলেকে তারা ফেরত চায়। যখন বিজিবি সদস্যরা সেটি দিতে অস্বীকার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার কথা জানায়, তখন তারা ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যদের উপর তারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। এই পাশ দিয়ে আসলো বিএসএফ টলার, টলার এসে এখানে থামলো, থেমে এসে গালাগালি শুরু করলো, জোর করে নিয়ে যাবে এরম বিষয় আসছিল। কারণ ডাক্তার ভাই এদিকে আসেন, আমরা একবার বসে একটা আলোচনার মাধ্যমে নিয়ে যান, এ না শুনে হ্যাভি গালাগালি। 500 গজের মতো এদিকে আসি, আমাদের এই কিনারে উঠে ওরা আগে মনে করেন যে ফায়ার করছে, ওদেরও যে হলদার হচ্ছে নেয়ার জন্য। বাংলাদেশ ও ভারতে অনুপ্রবেশের কারণে কেউ আটক হলে তাকে ছাড়তে সবসময় পতাকা বৈঠক করে দুদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ। কিন্তু পদ্মা থেকে আটক জেলেকে নিতে যাতে পতাকা বৈঠক না করতে হয়, সেজন্যই সীমা লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তের 500 গজের ভেতরে ঢোকে ভারতের বিএসএফ সদস্যরা। এ সময় গুলি চালিয়ে ভারতীয় জেলে প্রণবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। তারপরেও সীমান্তে যাতে কোনো ধরনের উত্তেজনা বিরাজ না করে, দুই দেশের মধ্যে যাতে বন্ধুভাবাপূর্ণ যে সম্পর্ক সেটি বিরাজ করে, সেই জন্য বাংলাদেশের সীমান্তরক্ষীর পক্ষ থেকে তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাই গ্রহণ করছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে হস্তান্তরের প্রস্তাব দেওয়ার পরই বিচলিত হয়ে পড়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্যদের দলটি। এরপরই গুলি ছুটতে ছুটতে ফিরে যায় তারা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে বলে জানান রাজশাহী এক বিজিবি এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। 4:30 থেকে 4:45 থেকে 5:50 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী আমার আর বিজিবি কমান্ডেন্টের মধ্যে, বিশেষ করে বিএসএফ ওই ব্যাটালিয়ানের কমান্ডেন্টের মধ্যে পতাকা বৈঠক হয়। এই ধরনের ঘটনা করার কোনো সুযোগ নেই যে তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের উপর অতর্কিত কোনো কারণ নেই। ওরা বলেছে যে আমরা তাদেরকে কল করেছিলাম, দেখে আসছে। তখন আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আসলে জিনিসটা এইভাবে দেখার সুযোগ আছে কি না যে আমার ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদেরকে মেরে ফেলবো। আমি এটাও বলেছি আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না, আমার না জাতিগতভাবে আমরা মদ্যপ হই না এবং আমরা মানসিকভাবে সবাই সুস্থ।
আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক অবনত করার মতো কোনো ঘটনাও ঘটেনি এবং এটা একদম একটা ফেব্রিকেটেড একটা ইনফরমেশন। তাদের মেজর পদবীর কোনো অফিসার বা এই ধরনের কোনো পদই বিএসএফে নাই। এটা মিডিয়াতে যেটা প্রচার করছে এটাও একটা ফেব্রিকেটেড ব্যাপার। ওদের বিএসএফের কমান্ড্যান্ট যিনি বলেছেন ওনাদের একজন বিজিবি সদস্য বিএসএফ সদস্য নিহত হয়েছেন আরেকজন হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে উনি দাবি করেছেন। আমার দুই বাহিনীর মধ্যে বিশেষ করে আমাদের বর্ডার এলাকায় কোনো ধরনের উত্তেজনা বিরাজ করার মতো কোনো ঘটনা নাই, অত্যন্ত নর্মাল স্থিতিতে যাবে এবং আমরা দুজনেই আশ্বস্ত করেছি বিষয়টা নিয়ে আমরা এমনভাবেই তদন্ত করবো এবং আমরা পরবর্তীতে যাতে আরও সতর্কভাবে চলার জন্য যা যা করার সেভাবে চলবো। তারা হঠাৎ করেই যেহেতু এখানে চলে আসে তাদেরকে যখন বলা হয়েছিল যে এটা আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে আপনাদেরকে হস্তান্তর করব, হ্যাঁ অতএব আপনারা দয়া করে একটু অপেক্ষা করেন আমাদের অফিসার আসবে, এটা শোনার পরেই তারা হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে সম্ভবত আতঙ্কিত হোক আর যে কারণে হোক তারা ওই তাদের জেলেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে প্রথমে তাকে মারধর করে আমাদের সামনে আমাদের সদস্যদের সামনে আমরা তখন বাধা দেওয়ার চেষ্টা করি। তারা তখন মানে হঠাৎ করে তারা প্রস্থান করার চেষ্টা করে তখন গুলি তারা ইয়া করে গুলি বর্ষণ করলেই আমাদের লোকজন তখন অ্যাকচুয়ালি ওখানে আমাদের সাথে ফিশারির ইয়ার বেসামরিক লোকজনও ছিল অসামরিক লোকজনও ছিল তারা কিছুটা বিচলিত হয়ে পড়ে তারা পড়ে যায় এবং আমাদের লোকজনও বিভিন্ন পজিশন নিয়ে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের বিরুদ্ধেও গুলি বর্ষণ করে। এদিকে পদ্মা নদীর বাংলাদেশি অংশে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। এর আগে সকালে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়। অবৈধভাবে অনুপ্রবেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করেন বিজিবির হাবিলদার হুমায়ুন কবির। বৃহস্পতিবার রাজশাহীর চারঘাটের পদ্মা নদীতে বাংলাদেশ সীমান্তে মাছ ধরার সময় ভারতীয় জেলে প্রণব মণ্ডলকে আটক করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শুক্রবার বিকেলে শেখ রাসেলের 55তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। 75-এ শেখ রাসেল হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার নিশ্চিত হলে দেশে শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ত না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে। 54 বয়স পূর্ণ করেছে, এই 54 বয়সে রাসেল কেমন হতো দেখতে আমি তার বড় বোন আমার আমি কোলে পিঠে করেই তাকে আসলে মানুষ করেছি সব সময়। আমাদের অতি আদরের ছিল সে, কিন্তু ঘাতকের নির্মম বুলেট তাকে বাঁচতে দেয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ঘাতকরা শুধু খুনি করেনি, জড়িতদের পুরস্কারের ব্যবস্থাও করেছিল। আজকে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা কিছুদিন থেকে দেখছি যে শিশুদের উপর অমানবিক অত্যাচার, এই যে সমাজে এই ধরনের একটা ঘটনা ঘটছে, সে সময় যদি ওই শিশু হত্যাকারী নারী হত্যাকারী তাদের বিচার করা হতো তাহলে অন্তত মানুষের ভিতরে একটা ভয় থাকতো, এই ধরনের মানসিকতা গড়ে উঠতো না। এই ধরনের অন্যায় অবিচার এটা কখনোই বরদাস্ত করা হবে না। কাজে আজকে যারা এই ধরনের শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে। প্রধানমন্ত্রী বলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। কোনো শিশু যাতে সন্ত্রাস জঙ্গিবাদ বা মাদকের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তোমাদের আশেপাশে যখন দেখবা কেউ প্রতিবন্ধী বা অটিস্টিক অথবা দরিদ্র তাদেরকে কখনো অবহেলা করো না, তাদেরকে আপন করে নিও। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ। শত শত কাগজে প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকার ঋণ ছাড় দেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। বোর্ডের তোয়াক্কা না করেই সভা ডেকে অর্থ ছাড়ের অনুমতি দেওয়ার রেকর্ডও রয়েছে তার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বাচ্চুর নাম উঠে আসলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক চেয়ারম্যান হওয়ার পর 2009 সালের 10 ডিসেম্বর ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করে সরকার। পরিচালনার দায়িত্ব পান প্রধানমন্ত্রী কার্যালয়ের দুই পরিচালক শুভাশিস বসু ও নীলুফার আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজিয়া বেগম, বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিজয় ভট্টাচার্য সহ 9 জন। পরবর্তী সময়ে তারা বিভিন্ন দপ্তরে পদোন্নতি পেয়ে চলে যান। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে তাদের দুদক কার্যালয়ে এনে বা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক।
প্রতিবেদক। বেশিরভাগ জালিয়াতির ক্ষেত্রেই সবচেয়ে বেশি উচ্চারিত হয় আব্দুল হাই বাচ্চুর নাম। অনুসন্ধানে উঠে আসে ভুয়া বোর্ড মিটিং ডেকে কোনো সদস্যের উপস্থিতি ছাড়াই বাচ্চু নিজে শত শত কাগজে প্রতিষ্ঠানকে ঋণ ছাড় দেয়, এমনকি তৎকালীন পরিচালককে পদত্যাগে বাধ্য করে। সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগও করেন তিনি। বাচ্চুকে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিতে বাংলাদেশ ব্যাংক সে সময় অর্থ মন্ত্রণালয়ে সুপারিশও করেন। ওখানে যিনি এমডি ছিলেন আগে ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন, এটা অন রেকর্ড। এটা তিনি এসে কমপ্লেন করেছিলেন, গভর্নরকে কমপ্লেন করেছিলেন। একদিন একটা মিটিং দেখানো হয়েছে, বোর্ডের মিটিং, যা আসলে অনুষ্ঠিতই হয়নি। একটা বড় মিটিং দেখিয়ে কত দৃশ্য, কতটা লোন স্যাংশন করা হয়েছে, যা পরবর্তী মিটিং এ ওই কার্যবিবরণীটি পাশ করে দেন আব্দুল হাই বাচ্চু। এদিক থেকে বোর্ডের সদস্যরাও দায়ী, তবে মূল দায়িত্ব চেয়ারম্যানের। এদিকে এত বড় মাপের দুর্নীতি তদন্তে কোনো সমঝোতা হলে দুদক প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা এমন না যে ছোটখাটো একটা চুনোপুটির বিষয়, এটা রুই কাতলার বিষয়। এবং এখানে সংসদ থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু একদিকে অঙ্গুলি নির্দেশ করছে। এটা দুদকের জন্য একটা বড় ধরনের আস্থাহীনতার সংকট সৃষ্টি করছে বলে আমি মনে করছি, এবং এটি দুদকেরই দায়িত্ব বিষয়গুলো আরো খোলাসা করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে 2008 সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল 2,700 কোটি টাকা। 2013 সালের মার্চে এই অঙ্ক দাঁড়ায় 9,373 কোটি টাকা। সে সময় দেয়া 6,673 কোটি টাকার মধ্যে 4,500 কোটি টাকাই নিয়ম ভেঙে দেয়া হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কাজ ভূমি মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ আইন মন্ত্রণালয়ের অধীনে, তাই অনেক ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিতের বিষয়টি এড়িয়ে গিয়ে দুর্নীতিতে জড়াচ্ছেন দেশের সাব রেজিস্ট্রাররা। এ অবস্থায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে তাদের এক মন্ত্রণালয়ের অধীনে আনার তাগিদ বিশেষজ্ঞদের। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় উদ্যোগ নিলেও আপত্তি আছে আইন মন্ত্রণালয়ের। এহসান জুয়েলের রিপোর্ট। সিরাজগঞ্জের ভূমি অফিসের ঘুষ দাবির ছবি। এভাবে দেশের অনেক ভূমি অফিসকে দুর্নীতির আখড়ায় রূপ দিয়েছেন কিছু সাব রেজিস্ট্রার। সাম্প্রতিক গবেষণা বলছে দেশের সাব রেজিস্ট্রি অফিসগুলোতে চলে বদলি বাণিজ্য, দলিল নিবন্ধনে জমির দাম নিয়ে কারসাজি, অনিয়ম আর দায়িত্বে অবহেলা তো নৈমিত্তিক। তবে দায় নিতে রাজি নয় ভূমি মন্ত্রণালয়। তারা বলছে সাব রেজিস্ট্রাররা আইন মন্ত্রণালয়ের অধীন, তাদের নিজেদের মন্ত্রণালয়ে আনতে বহুবার চিঠি চালাচালি করা হয়েছে, কিন্তু মানতে নারাজ আইন মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট আমার কন্ট্রোলে না, আমার মন্ত্রণালয়ের কন্ট্রোলে না, তো সুতরাং ওখানে আমার আসলে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে সার্ভের হালনাগাদ করতে গিয়ে, সেটা তো আর আইন মন্ত্রণালয় বা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট করে নাই, সেটা ভূমি মন্ত্রণালয় করেছে। আগে একসাথে ছিল আইন ও ভূমি মন্ত্রণালয়, পরে ভূমি বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন হলেও ভূমি ব্যবস্থাপনার সাথে গভীরভাবে জড়িত সাব রেজিস্ট্রাররা থেকে গেছেন আইন মন্ত্রণালয়ে। সাব রেজিস্ট্রার অফিসকে নিজ মন্ত্রণালয়ের অধীনে আনতে 2015 সালেই প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী। তবে এই উদ্যোগ খুব বেশি কার্যকর করা সম্ভব হয়নি। দেশের বিদ্যমান ভূমি ব্যবস্থাপনায় গতি আনতে এই সম্পর্কিত তিনটি অফিসকেই এক মন্ত্রণালয়ের অধীনে আনার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এর ফলে একটা সমন্বয়ের ঘাটতি এবং এক ধরনের টানাপোড়েনের একটা বিষয় থাকে এবং জবাবদিহিতার ঘাটতি থাকে, যেটা কেন্দ্র করে। বিশেষজ্ঞদের ধারণা সাব রেজিস্ট্রারদের নিয়োগ, বদলি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সাথে মোটা অঙ্কের অর্থ জড়িত বলে এই বিভাগে নিয়ন্ত্রণ হাতে রাখতে চায় মন্ত্রণালয়গুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর 6.5 কোটি টাকা মূল্যের স্বর্ণের বার পাচারের চেষ্টার সময় একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও এনএসআই। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এই ক্যারিয়ারকে আটক করা হলেও আড়ালে রয়ে গেছে হোতারা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকাল 8টায় শারজা থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের যাত্রী জয়নালকে সন্দেহ করে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। পরে তার কাছে থাকা 8টি চার্জ লাইটের ভেতরে কালো টেপ মোড়ানো 130 পিস স্বর্ণের বার জব্দ করা হয়। মূলত ব্যাটারি রাখার জায়গায় কৌশলে এসব স্বর্ণের বারগুলো রাখা হয়েছিল। 130 পিস স্বর্ণবার উদ্ধার করেছি। স্বর্ণবারের আনুমানিক মূল্য 6,50,00,000 টাকা এবং সাথে একজন যাত্রীকে আটক করা হয়েছে। যাত্রী প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরবর্তীতে এ ব্যাপারে আটককৃত স্বর্ণ এবং যাত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত জয়নাল ছিল এই স্বর্ণের চালানের বহনকারী।
দুবাইয়ে অবস্থানকারী আমজাদ তাকে দায়িত্ব দিয়েছিল চালান চট্টগ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেখান থেকে চালানটি সংগ্রহ করে নেবেন অন্য কেউ। ব্যাটারি থাকে, ওই ব্যাটারির জায়গাটায় খালি করে ওখানে লাল কস্টেপে মোড়ানো বিশেষ কায়দায় এই বারগুলা রক্ষিত ছিল। এটার পিছনে লেগে থাকলে যে উদ্ধার করা সম্ভব না তা কিন্তু না, কেউই ধরা ছোঁয়ার বাইরে না। আমরা এর পিছনে লেগে আছি, আমরা এর রুট কোথায় সেটা পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। কাস্টম কর্মকর্তারা জানিয়েছে ফটিকচুরির বাসিন্দা জয়নাল গত এক বছরে তিনবার দুবাই যাওয়া আসা করেছে, এই ব্যাপারে পদেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। সাগরের বুকে জেগে ওঠা মিয়ানমারের সীমান্ত ঘেঁষা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা ভালো নেই। পর্যটন মৌসুমে ছয় মাস পর্যটক আসলে ভালোভাবে জীবিকা নির্বাহ করে দ্বীপবাসী, কিন্তু বাকি ছয় মাস আয় রোজগার না থাকায় চলে অনাহারে অর্থাহারে। তাই দ্বীপের অবহেলিত বাসিন্দাদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি জনপ্রতিনিধিদের। বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দেশের জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 10,000 লোকের বসবাস, যাদের আয়ের মূল উৎস পর্যটন ও মাছ শিকার। প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত জাহাজে সাগর পাড়ি দিয়ে এই দ্বীপে বেড়াতে যায় পর্যটকরা, কিন্তু বর্তমানে পর্যটক না আসায় হাহাকার করছে দ্বীপ। বন্ধ রয়েছে হোটেল মোটেল, রেস্তোরাঁ, দোকানপাট ও ভ্যানগাড়ি, আর মাছ শিকার করার কথা থাকলেও তাও করা যাচ্ছে না ঠিকভাবে। বর্তমানে দ্বীপবাসীর জীবন কাটছে চরম কষ্টে। আগে যখন পর্যটক আসতো তখন রোজগার বেশি হইতো, যাত্রী বেশি হইতো, এখন পর্যটক বন্ধ, যাত্রী কম, রোজগার কম। আমাদের এখানে কোনো জীবিকা নেই, শুধু যারা ভ্যান চালকরা আছে তারা খুব অসহায় অবস্থায় আছে। আমরা ছুটির ব্যবসা করি, ছয় মাস ইনকাম করে আর ছয় মাস বসে হয়। এই অবস্থায় পর্যটন মৌসুম ছাড়া বাকি ছয় মাস দ্বীপের অবহেলিত বাসিন্দাদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানালেন এই জনপ্রতিনিধি। পর্যটন সিজন যখন বন্ধ হয়ে যায় আমরা সবাই একদম সবাই জেলে যেতে শুরু করি, আমাদের সাধারণ জনগণ সব বলে আমরা ব্যবসা থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা একটু অবহেলিত এলাকা, আমাদেরও সরকার সেভাবে তো সহযোগিতা করে তাহলে দ্বীপবাসী উপকৃত বলে মনে করি। আর জেলা প্রশাসক জানালেন দ্বীপ হিসেবে অবহেলিত এসব বাসিন্দাদের সহায়তার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। ছয় মাস তারা আসলে মোটামুটি কর্মহীন থাকে, তো আমরা সেই সময়গুলোতে কীভাবে তাদেরকে কোনো ইনসেন্টিভ সরকারের তরফ থেকে আরও দেওয়া যায় কি না এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। জেলার টেকনাফ উপজেলা থেকে 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বছরের নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ভ্রমণে যায় 10 লাখের বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। আমদানি পর্যায়ে পেঁয়াজের দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের কারসাজি চলছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানিকারকদের তালিকায় রয়েছে মূল ঘাপলা। 300 জনের তালিকায় চট্টগ্রামের 8 জনের নাম থাকলেও এদের কেউ চলতি বছর পেঁয়াজ আমদানি করেননি বলে দাবি করেছেন। অথচ তালিকায় বলা হয়েছে তারা আগস্ট মাস পর্যন্ত পেঁয়াজ আমদানি করেছেন, এমনকি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের বিপরীতেও পেঁয়াজ আমদানি দেখানো হয়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জেলা প্রশাসনের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চট্টগ্রামে পেঁয়াজ আমদানিকারক রয়েছেন 8 জন, যারা চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া অঙ্গীকারে এসব ব্যবসায়ীর দাবি চলতি বছর তারা কোনো পেঁয়াজ আমদানি করেননি। শুধু তাই নয়, 2 বছর আগে 50 থেকে 100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা ব্যবসায়ীর নামও রয়েছে এ তালিকায়। 1918 সর্বশেষ আমদানি করেছিলাম, সর্বপ্রথম আমদানি করছি এবং 21 টন আমদানি করছিলাম, এরপরে আমি আর আমদানি করি নাই। হয়তো বাংলাদেশ ব্যাংকের রেকর্ডে আছে না, আমি তো পেঁয়াজ আমদানি করেছি, মানে আইপি নিয়েছি এগ্রিকালচার এক্সটেনশন থেকে, সেখান থেকেও দিতে পারে যে চিটোংয়ের কারা কারা করে। বৃহস্পতিবার বিকেলে তালিকা অনুযায়ী আমদানিকারকদের খুঁজতে গিয়ে বের হয়ে আসে পেঁয়াজ আমদানির নানা অনিয়ম। তালিকাভুক্ত অধিকাংশ আমদানিকারকের নিজস্ব অফিস নেই, বরং অন্যজনের অফিসের ঠিকানা ব্যবহার করে তারা আগে পেঁয়াজ আমদানি করেছিলেন। একই সাথে 2 বছর আগে অফিস ছেড়ে যাওয়া ব্যক্তির নাম রয়েছে আমদানিকারকের তালিকায়। তবে তালিকাভুক্ত আমদানিকারকদের লাইসেন্স ব্যবহার করে অন্য পক্ষ পেঁয়াজ আমদানি করেছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। যদি তাদের খুঁজে পাওয়া যায় যে তারা তাদের এই ঠিকানা ব্যবহার করে
আমদানি করেছে এইসব প্রতিষ্ঠানগুলো, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা হবে। বাংলাদেশে বছরে প্রায় 30 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। তালিকাভুক্ত এসব আমদানিকারক ভারত, চীন, মিশর, মিয়ানমার এবং তুরস্ক থেকে চাহিদার 60% পেঁয়াজ আমদানি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের খবর। সৌদি আরবের মদিনায় 16 অক্টোবর দুর্ঘটনা কবলিত বাসে 9 বাংলাদেশি ছিলেন, তবে তারা হতাহত হয়েছেন কিনা জানা যায়নি বলে জানিয়েছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। নিহতদের ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। গেল বুধবার সন্ধ্যায় মদিনা থেকে 170 কিলোমিটার দূরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 35 জন। সৌদি সংবাদ মাধ্যমের খবরে প্রাথমিকভাবে বলা হয়েছিল নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি, তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি থাকতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ মিশন। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কর্মকর্তারা বলছেন ওই বাসে 9 জন বাংলাদেশি ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও তারা হতাহত হয়েছেন কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমাদের বাংলাদেশি অনুমান করা হচ্ছে যে 13 জনের মতো ছিল, জি। তো একজনের নাম হলো মফিজ, অ্যাক্সিডেন্টে যে লোকগুলা মারা গেছে তার ভিতরে 60 জন বাংলাদেশি আছে বলে অনুমান করা হচ্ছে, জি। হ্যাঁ, বাকিগুলা ট্রিটমেন্টে ছাড়া পেয়ে গেছে এরকম ইনফরমেশন, কিন্তু যারা ট্রিটমেন্টে ছাড়া পাইছে ওদের সাথে আমাদের কোনো কথা হয়নি। জানা গেছে দুর্ঘটনায় পড়া ওই বাসে 11 জন পাকিস্তানি, 13 জন ভারতীয়, 9 জন বাংলাদেশি, 5 জন ইয়েমেনি যাত্রী ছিলেন, আর বাস চালক ছিলেন সিরিয়ার নাগরিক। যাত্রার শুরুতে 13 জন বাংলাদেশি বাসটিতে উঠলেও পরে কয়েকজন নেমে যান। সময় সংবাদ, সৌদি আরব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল। বৃহস্পতিবার বাণিজ্যিক নগরী দুবাইয়ের একটি হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল ইকবাল হোসেন খান সহ প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা আশা প্রকাশ করে বলেন 2020 সালে অনুষ্ঠেয় দুবাই এক্সপোতে বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নিয়ে দেশকে সুন্দরভাবে তুলে ধরবে। একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 1টার দিকে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ল্যাবিড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শেষকৃত্যের বিষয়ে সন্তান দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবে পরিবার। রোববার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও 11টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে শিল্পী কালিদাস কর্মকারের মরদেহ। এ ভূখণ্ডের চিরায়ত ধারা, যাপন প্রণালী ও লোকশিল্পের নানা পল্লী অনুষঙ্গ স্থান পেয়েছিল শিল্পী কালিদাস কর্মকারের নিপুণ কর্মে। ভারত বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে 21 অক্টোবর ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেয়া হবে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড। বাংলাদেশ ও কলকাতার সেরা বাংলা ছবি, অভিনেতা অভিনেত্রী সহ 17টি শাখায় দেয়া হবে এই অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে দুই বাংলার বহু শীর্ষ তারকা উপস্থিত থাকবেন। বিস্তারিত সুব্রত আচার্যের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। দুই বাংলার চলচ্চিত্র হাতে হাত ধরে এগিয়ে যাবে, এই স্বপ্ন লালন করেন চলচ্চিত্রপ্রেমী বহু শিল্পী কলাকুশলীরা। সেই লক্ষ্যেই বেশ কয়েক বছর ধরে প্রখ্যাত অভিনেতা আলমগীর এবং প্রসেনজিৎ সহ বেশ কয়েকজন নীরবে কাজ করে গিয়েছেন। সেই প্রচেষ্টারই সফল একটি রূপ এই ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড। এখন তো আমাদের হাতে বোম্বা আছে, জিৎ আছে, আমাদের ঢাকার সাকিব আছে, ঋতুপর্ণা আছে, তারপরে কিসে কম ওদের থেকে? ওদের থেকে কোনো অংশে আমরা কম নেই। শুধু আমাদের একটি সমস্যা যেটা আমি ফিল করি যে আমাদের মানসিকতা নেই, আমরা এগিয়ে আসতে পারছি না।
একুশে অক্টোবর ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে এই তারার মেলার। দেয়া হবে শ্রেষ্ঠ ছবি, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, পরিচালক সহ 17 শাখায় পুরস্কার। কলকাতার একটি 5-তারকা হোটেলে শুক্রবার রাতে ওই পুরস্কারের লোগো উন্মোচনে তাই দেখা গেল এই তারকাদের। তাদের একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, দুই বাংলার চলচ্চিত্র এক হলে 5 বছরে বাহুবলীর মতো চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হবে। এই অ্যাওয়ার্ডটা যদি সেখানে যেদিন পৌঁছাতে পারবে সেদিন মনে হবে যে আজকের এই টোটাল ইনিশিয়েটিভ, আপনাদের আশা, আপনাদের এতটা সময় আপনারা ব্যয় করছেন, সবটা বোধহয়, কারণ এটাই ফিউচার। আর এই যেদিন বাংলা ইন্ডাস্ট্রি দুই বাংলা এক হয়ে যাবে, 5 বছরের মধ্যে বাহুবলী আমরা বানিয়ে ফেলবো। ঢাকায় অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ভারত বাংলাদেশ চলচ্চিত্র অ্যাওয়ার্ডে দুই দেশের মোট 10টি ছবিকে চূড়ান্ত প্রতিযোগিতায় মনোনীত করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। ঠিক এই জায়গাটিতে এসে তারা তাদের স্পিড বোটটি ভিড়িয়ে তাদের আটককৃত জেলেকে তারা ফেরত চায়। আটক ভারতীয় জেলেকে ছিনিয়ে নিতেই বাংলাদেশের সীমানায় ঢুকে গুলি চালায় বিএসএফ। আত্মরক্ষার্থে বিজিবির শিশু নির্যাতনকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাদের উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই শত শত প্রতিষ্ঠানকে ঋণ ছাড় দেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু। বাংলাদেশ ব্যাংকের অভিযোগের পরও নেয়নি পদক্ষেপ। সৌদি আরবে বুধবারের দুর্ঘটনা কবলিত বাসে 9 বাংলাদেশি ছিলেন, জানালেন জেদ্দার কনসাল জেনারেল। বাংলাদেশিরা হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 6.5 কোটি টাকার সোনার বার জব্দ। দুবাই থেকে চার্জ লাইটের ভেতর আনা হয় চালান, বহনকারী আটক। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।